দাঁড়ান, আপনি কি এখন আলিপুর থানা এলাকার কোথাও কোথাও যাচ্ছেন বা কিছু করছেন? তাহলে সাবধান, এমন কিছু করবেন না যা আইন বিরুদ্ধ। ট্রাফিক আইন ভাঙবেন না, রাস্তা বা ফুটপাথ নোংরা করবেন না, কারণ 115টি ক্যামেরা আপনার উপর নজর রাখছে। নজর রাখছে পুলিশ, নজর রাখছে পুরসভা। নাগরিক সুরক্ষা এবং পুর পরিষেবা সুনিশ্চিত করতে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এমনই নজিরবিহীন উদ্যোগ নিয়েছে কলকাতা শহরের সব থেকে অভিজাত এলাকা আলিপুরের বাসিন্দাদের নিয়ে তৈরি নাগরিক মঞ্চ আলিপুর সিটিজেন্স ফোরাম। মুকেশ আম্বানির রিলায়েন্স সিকিউরিটি সলিউশনসের 4G প্রযুক্তির সাহায্যে এবার নিজেদের সুরক্ষার বন্দোবস্ত নিজেরাই করে ফেলেছে সিটিজেন্স ফোরাম। Now we are doing our all Alipore citizen. Now we have to see, now it is up to the ball is in police court and Calcutta corporation. We have to see how they serve us. পুলিশ এবং পুরসভার হাতে কি অস্ত্র তুলে দিয়েছে সিটিজেন্স ফোরাম? আন্তর্জাতিক মানের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নজরদারির ক্ষমতা সম্পন্ন, জুম ইন এবং জুম আউটের সুবিধাযুক্ত এরকমই 115টি ক্যামেরা। আলিপুর থানায় এই ক্যামেরাগুলির আউটপুটের ওপর এখন 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে পুলিশ। পুরসভার 9 নম্বর বড় অফিস থেকেও নজরদারি চালানো হচ্ছে। শিল্পপতিদের বাড়িসহ গুরুত্বপূর্ণ এলাকা এবং অফিস চত্বরে কোথাও কোনো সন্দেহজনক ঘটনা ঘটছে কিনা, কোনো সন্দেহভাজন ঘোরাঘুরি করছে কিনা বা কোন গাড়ি ঢুকছে বেরোচ্ছে তার উপর নজর রাখবে পুলিশ। কোনো রাস্তা বা ফুটপাতে জঞ্জাল পড়ে আছে কিনা, কোথাও জল জমে আছে কিনা তার উপরে নজর রাখবে পুরসভা। শহরের অন্য থানাগুলিতেও ধীরে ধীরে এই নজরদারি ব্যবস্থা চালু করার ইচ্ছে রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী তিনিও এই ব্যাপারে খুব উৎসাহ প্রদান করেছেন যে ইলেকট্রনিক সার্ভেলেন্স টিম আস্তে আস্তে, এটা আমরা আলিপুর দিয়ে শুরু করেছি কিন্তু আস্তে আস্তে সারা কলকাতায় আমরা ছড়িয়ে দেব। 4G প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থায় নিজের এলাকার উপর নজরদারি চালাতে পারবেন যে কোনো নাগরিকও। মোবাইলে 4G সংযোগ নিলে যখন খুশি এই নজরদারি চালানো সম্ভব। আলিপুরের যে কোনো নাগরিক তার মোবাইল ফোনে যে কোনো ক্যামেরার আউটপুট দেখতে পারবেন। পুরসভা বা পুলিশকে তিনি যদি কোনো বিষয়ে সতর্ক করতে চান, তাহলে SMS করলেই থানা এবং বড় অফিসের মনিটরিং স্ক্রিনে তা ফুটে উঠবে। ইতিমধ্যে নিজেদের ওয়েবসাইট খুলে ফেলেছে আলিপুর সিটিজেন্স ফোরাম। কলকাতা পুলিশ এবং পুরসভার পোর্টাল সিটিজেন্স ফোরামের পোর্টালের সঙ্গে জুড়ে যাবে খুব শিগগিরই। ওই পোর্টালের মাধ্যমেই পুরো কর থেকে পুলিশে অভিযোগ সব কাজই সারতে পারবেন আলিপুরের মানুষ। আলিপুরের নাগরিকরা তাদের দায়িত্ব পালন করেছেন। কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা এখন নাগরিক সুরক্ষা এবং নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে তাদের দায়িত্বও পালন করেন কিনা সময়ই তার উত্তর দেবে। একই সঙ্গে রাজ্য সরকার আলিপুর মডেল কলকাতা শহরের অন্য থানা এলাকাগুলিতে কার্যকর করে কিনা সেটাও এখন দেখার। ক্যামেরায় পার্থ সারথী চক্রবর্তীর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, ABP আনন্দ।